যশোর 2 আসন। এবার আসনটিতে আওয়ামী লীগের বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী ভিআইপি, আগে বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন। এদিকে আন্দোলনসহ এ আসনে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপিও। অন্যদিকে জামায়াতে ইসলামী নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, মাঠেও বেশ সরব দলটি। যশোর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় বর্তমান এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাসির উদ্দিন। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর সংসদীয় এলাকার 2 উপজেলায় যে উন্নয়ন তিনি করেছেন তা অতীতে হয়নি, তাই আগামী নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এছাড়া মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, তিনি এমপি থাকাকালীন চৌগাছা ঝিকরগাছায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তাই আসন্ন নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। আলোচনায় আছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও বেবজার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান। এছাড়া যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের নামও শোনা যাচ্ছে। বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম। দাবি বাস্তবায়নের পর বিএনপি নির্বাচন করলে দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানান তিনি। এছাড়া আলোচনায় ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মর্তজা এলাহি টিপু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। এদিকে হাকিমপুর ইউনিয়নের পরপর 3 নির্বাচিত চেয়ারম্যান ও চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসানের নামও শোনা যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের এ আমলে পরপর 3 বিপুল ভোটে নৌকাকে হারিয়ে হাকিমপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। এবার সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইবেন। এদিকে জামায়াতে ইসলামী থেকে নির্বাচনী মাঠে থাকতে পারেন কেন্দ্রীয় নেতা মাওলানা আরশাদুল আলম। চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা নিয়ে যশোর 2 আসন। সবশেষ নির্বাচনে আসনটিতে ভোটার সংখ্যা ছিল 4 লাখের বেশি। সংখ্যার হিসেবে পুরুষ থেকে নারী ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন রফিকুল ইসলাম। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মকবুল হোসেন। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ ইশাক। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় দাঁড়িপাল্লা প্রতীকের আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইনের হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন মোস্তফা ফারুক মোহাম্মদ। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন মনিরুল ইসলাম। তার সাথে লড়াইয়ে হারেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে জয় পান নৌকা প্রতীকের নাসির উদ্দিন। সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব, কমেন্টে আমাদের জানান।
আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।